وسهلا يا رمضان شهر التوبة والغفران مرحبا بك رمضان رمضان شهر الذكر والإحسان أهلا وسهلا يا رمضان شهر الصدقة والإكرام مرحبا بك رمضان رمضان আলহামদুলিল্লাহ আলমিনা জানতে চাইয়ের রামাদান বিষয়ক আজকের বিশেষ আয়োজনে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের যে বিষয়টা থাকছে আপনাদের বিভিন্ন প্রশ্ন নেয়ার জন্য সেটি হলো সিয়ামের সাথে সংশ্লিষ্ট আমলসমূহ রমাদানের সিয়ামের সাথে সংশ্লিষ্ট আমলসমূহ বেশ কয়েকটি প্রশ্ন আমাদের এখানে আছে প্রথম হলো নিয়ত সিয়ামের জন্য কতটা প্রয়োজন সিয়ামের জন্য নিয়তটা ফরজ নিয়ত ছাড়া ফরজ সিয়াম আদায় হবে না যেভাবে নিয়ত ছাড়া ফরজ কোনো আমল আদায় হয় না কারণ আল আমরা দেখি যে যে কোনো ইবাদতের আমলের জন্য নিয়ত এবং এখলাসটাকে জরুরি করে বলা হয়েছে অর্থাৎ জরুরি বলে ঘোষণা করা হয়েছে যেমন সুরাল নার মধ্যে আল্লাহ তালা বলছেন ওয়ামা উমেরু ইল্লা আলী আবুদুল্লাহ মখলুসিন আলাহদ্দিন তাদেরকে নির্দেশিত দেওয়া হয়েছে যে তারা যেন ইবাদতকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করে আদায় করে আচ্ছা আর এছাড়া নবী সাল্লাহ সাল্লামের যে হাদিসটা বোখারি মুসলিম সহ অসংখ্য হাদিসের কিতাব এসছে সেটি হলো ইননামাল আমালু বিন নিয়াত ইন্নামাল আমালু বিন ছাড়া আসলে আমল শুদ্ধ হয় না নিয়তের উপরে আমলের শুদ্ধা শুদ্ধি নির্ভর করে যদিও এই ব্যাপারে ওলামের ওলামাদের একটু একটু লাফ আছে কেউ কেউ বলছেন ইন্নামাল তাওয়াবুল আমাল অর্থাৎ নিয়তের উপরে আমলের সবাব নির্ভর করে নিয়ত করলো না আমলে সব হলো না কিন্তু জমুরুল নামাইকার বলেছেন এর অর্থ হচ্ছে ইনামা সাহাদুল আমল বিয়া অর্থাৎ নিয়তের উপর নির্ভর করে আমলের শুদ্ধ শুদ্ধি নিয়ত নাই আমল শুদ্ধ হবে না যেমন যদি কেউ রোজা পালন করে তার নিয়ত হলো না রমাদান মাসের রোজা নিয়ত নাই তাহলে তার এই হবে না ফরজ সালাহ আজকের ফজর পড়ল জহর পড়লো কোনো নিয়ত নাই তাহলে এটা হবে না এটাই বিশুদ্ধ কথা এটাই বিশুদ্ধ কথাই নিয়ে আরও অনেক ফিক্ষি এখতলাফাত আছে আমরা সেদিকে যাচ্ছি না শুধু কোরআন হাদিসকে সিম্পলি যারা বুঝেন তারা জানেন যে প্রত্যেকটা ইবাদতের জন্য নিয়তটা জরুরি এমনকি মোস্তাব কোনো আমলও বাতিল হয়ে যাবে কোনো সব হবে না কোনো কাজে আসবে না যদি নিয়ত করা না হয় অতএব সিয়ামের জন্য এদিক থেকে নিয়ত করাটা খুবই জরুরি দ্বিতীয় প্রশ্নটা হলো কখন ফরসিয়ামের নিয়ত করতে হয় কিভাবে। এর উত্তর হলো ফরসিয়ামের নিয়ত রাত্র থেকে করতে হয় যে কোনো ফরসিয়াম ফজর হয়ে যাওয়ার পরে নতুন করে পরবর্তী দিনের সিয়াম রাখার নিয়ত করার কোনো সুযোগ নাই দলিল কি দলিল হলো সুনানা নাসাইতে একটি হাদি সহি সনদে বর্ণিত হয়েছেন নবিসাল্লাম বলেছেন সিয়াম যে ব্যক্তি ফজরের আগে রাত্র থেকেই সিয়ামে নিয়ত করে না তার সিয়াম হবে না তার সিয়াম হবে না তাহলে এটা স্পষ্ট করে ফেললো যে রাত্র থেকে সিয়ামে নিয়ত করতে হয় এখন কেউ হয়তো বলতে পারেন যে রাত্র থেকে তো সব এর তাহলে নিয়ত করতে হবে উত্তর হচ্ছে যে না রাসুল সাল্লাহ সাল্লাম থেকে সহি বোখারি সহ অনেক গ্রন্থে একাধিক হাদিস এসছে যেখানে এটাই স্পষ্ট যে একদিন রাসুলসাল্লাম বাসায় আসলেন বললেন যে আমাকে নাস্তা দাও তখন বাসা থেকে বলা হলো যে বাসাতে কিছু নাই আল্লাহ নবী সাল্লামের বাসায় কিছু নাই যাই হোক তিনি তখন বললেন তাহলে আমি রোজা রাখলাম তার মানে ফলসিয়াম ওই ওটা তো আর কোনো ফরসিয়াম ছিল না তাহলে বোঝা গেল নফল সিয়ামের জন্য রাত্রি থেকে নিয়ত শর্ত নয় এবং এটা হচ্ছে তার প্রমাণ আবার নফল সিয়াম ভাঙ্গাও যায় তারও দলিল সেই দলিল্লামের এই বাসার ঘটনা তিনি একদিন সিয়াম এর নিয়ত করে সিয়াম রেখে নফল সিয়াম রেখে বাসায় আসলেন এসে দেখলেন যে আরি খাসির অথবা ছাগলের রান রান্না হচ্ছে গোস রান্না হচ্ছে ছাগলের কোষের তো একটা সুন্দর সুগন্ধি আছে হুম সুন্দর গন্ধটাতে পেয়ে তিনি ভাবলেন যে রোজা ভেঙে ফেলবেন বললেন যাই আমাকে দাও নাস্তা করি তাকে বলা হলো আপনি তো রোজা রেখেছেন বলছেন যে অসুবিধা নাই তাহলে নাফল সিয়াম নিয়ত করে রাখা শুরু করার পরেও ভাঙা যায় আবার কেউ যদি সকালবেলা খেতে না পেরে ভাবেন যে আমি সিয়াম রেখে দিব নফুল সেটাও তিনি করতে পারেন তাহলে বোঝা গেল যে নফলসিয়ামের জন্য সেই কড়াকড়ি নাই যে যে কড়াকড়িটা ফরজ সিয়ামের জন্য আছে এবং ফরজ সিয়ামের জন্যই রাত্র থেকে নিয়তটা শর্ত অতএব ওই হাদিসটা ফরজ সিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য হবে আর বাকি হাদিসগুলো সরাসরি স্পষ্ট প্রমাণ করছে যে নফলসিয়ামের সিয়ামের ক্ষেত্রে এই ধরনের বার নেই কীভাবে নিয়ত করবেন নিয়তটা মনে মনে করতে হবে আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন প্রতি রাত্রে আগামীকালকে সিয়াম পালন করবেন এটাই নিয়ত হয়ে যাচ্ছে নিয়তের জন্য মুখে কোনো উচ্চারণ করা লাগবে না বরং মুখে উচ্চারণ করাটাকে আমাদের মহাকেও বেদাত বলেছেন অথবা আপনি এটা বলবেন না যে না ওয়ে তুয়া নাসুমাগাদান আমি আগামীকালকে সিয়াম পালনের এরাদা করেছি ইচ্ছা করেছি এরকম মুখে উচ্চারণের কোনো প্রয়োজন নেই আচ্ছা সাধারণত আমরা কোনো আমাদের ওজন না থাকলে আমরা প্রতি রাত্রেই আসলে এটা অটোমেটিক নিয়ত করি অটোমেটিক নিয়ত করি আমাদের জানা থাকে আমরা সাহারি খাই আমরা গ্রেফতার করি আমাদের সিদ্ধান্ত থাকে আগামীকাল সিয়াম পালন করছি ব্যাস এটাই নিয়ত এখন আগামীকাল যদি আপনি সফরে থাকেন অথবা অসুস্থ হন এবং মনে মনে সিদ্ধান্ত নেন যে আপনি আসলে আগামীকাল সিয়াম রাখবেন না তাহলে সকালে আপনার নতুন করে সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নাই সিদ্ধান্ত কেউ যদি পরিবর্তন করতে চান কারণ সফরের সিয়াম ভাঙাও যায় সিএম রাখাও যায় দুটোই আছে তাহলে আপনি আগামীকালকের সিএম রাখবেন কি রাখবেন না যদি সন্ধ্যা রাত্রে আপনি সিদ্ধান্ত নেন যে রাখবেন না তারপরে ভোর রাত্রে এসে রাত থাকতে আপনি সিদ্ধান্ত পাল্টান বলেন যে না আমি সেহারি খা সাহারি খাবো এবং আমি আগামীকাল সিএম পালন করব ঠিক আছে কিন্তু ফজরের পরে যদি আপনি সিদ্ধান্ত পাল্টাতে চান এটা হবে না একই অবস্থা অসুস্থ আপনি ভাবলেন যে আজকে সন্ধ্যার পরে অনেক অসুখ বেড়ে গেছে রাত বারোটার পরে দেখলেন যে জ্বর ছেড়ে দিয়েছে এখন অনেক স্ট্রং ভাল লাগে তখন সেই সময় আপনি সিদ্ধান্ত পাল্টে ফজরের আগে যদি সাহারি খেয়ে এই সিদ্ধান্তটা কার্যকর করতে চান এইরকম নিয়তটা কমপ্লিট করেন তাহলে ঠিক আছে কিন্তু যদি আপনি দেখেন যে ফজর যখন পড়লেন শরীরটা তখন একটু ভালো লাগা শুরু করেছে ওই সময়ে আপনি আর ফজরের পরে ফরজ সিয়ামের নিয়ত পাল্টাতে পারবেন না এটাই হচ্ছে মূল ব্যাপার তাহলে আপনি নিয়ত করবেন অন্তর দিয়ে মুখে উচ্চারণ করার মধ্য দিয়ে নয় তৃতীয় যে প্রশ্ন সেটি হচ্ছে সাহারি খাওয়ার ফজিলত সম্পর্কে জানতে চাই হ্যাঁ সাহারি খাওয়ার অনেক ফজিলত আছে রাসুলসাল্লাহ ফজিলত গুলো বর্ণনা করেছেন যেমন সহি মুসলিমের একটি বর্ণা এসছে ফসলুমা বাইনা সিয়াম আমাদের সিয়াম এবং আহলুল কিতাবের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া তাদের কোনো সাহারি ছিল না কারণ আমরা ইহুদিদের সিয়াম সম্পর্কে জানি অনেক রেবাইতে এসছে সেটা যে তারা রাত্রে ইফতার করত এবং ইফতার করে তারা যদি ঘুমিয়ে পড়তো তাহলে আর সাহারের সুযোগ নেই তারা ওই যে ইফতার করতো ঘুমানোর আগ পর্যন্ত তারা খাওয়ার সুযোগটা পেত ঘুমানোর আগ পর্যন্ত ঘুমিয়ে রাত্রের যেমন এক ঘন্টা ঘুমিয়ে যদি উঠে বা তার রোজা শুরু হয়ে গেছে ঘুমানোর সাথে সাথে তার সিয়াম বা রোজা শুরু হয়ে গেছে তাদের সাহুর অথবা সাহারি নামে বা সাহার নামে কিছুই ছিল না এটাই রাসুল সাল্লাহ সাল্লাম এই হাদিসটিতে তুলে ধরেছেন যে তাদের সিয়াম আমাদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা সাহারি খেতে পারি তারা সাহারি খেতে পারে না এছাড়া বোখারি মুসলিমের আরেকটি হাদিসে নবী সাল্লাহ সাল্লাম একদম স্পষ্টভাবে বর্ণনা করেছেন তা সাহারু ফি শাহুর বারাকা তোমরা সাহুর খাও সাহারি খাও কারণ শাহুরের মধ্যে রয়েছে বারাকা তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম এই সাহারি খাওয়ার নির্দেশনা আমাদেরকে দিয়েছেন ফলে আমরা সহজে বুঝতে পারলাম এটা একটা ফজিলতপূর্ণ আমল এটা শুধুমাত্র পেট পুরানো নয় শুধু খাওয়া নয় বরং এটা অন্য মার্চিতে আমাদের জন্য স্পেশাল একটা মার্সি একটা উপহার এবং এটা বরকতপূর্ণ একটা আমল অতএব আমাদের উচিত সাহারি খাওয়া সাহারি না খেয়ে সিয়াম রাখলে হয়ে যাবে এটাই উল্লামাহিকেরামের বক্তব্য কিন্তু সাহারি এটা সিয়ামের একটা গুরুত্বপূর্ণ আমল অতএব এটি পারতপক্ষে আমল করতে পারলে সেটা ছেড়ে দেওয়া উচিত নয় এরপরে প্রশ্ন হলো কখন সাহারি করব কখন সাহারি খাবো বা সাহারি করব। মধ্যরাত্রে নাকি শেষ রাতে খুবই সুন্দর প্রশ্ন সাহারি করার একটা সুন্দর হাদিস রয়েছে সে হাদিস থেকে আমরা বুঝি সাহারিটা শেষ রাতেই হচ্ছে সবচেয়ে উত্তম সময় মধ্যরাত্রে খাওয়া যায় যাচ্ছে বাট রাসুল সামের সন্না হচ্ছে শেষ রাতে যাতে করে সাহারির পরে পঞ্চাশ আয়াত পরিমাণ সময় থাকে তারপরে সুবে সাদক হয়ে যায় ফজরের আজান হয়ে যায় দলিলটা আমরা বলছি আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তাল্লাহু ইবনে ইবাবিৎ রাদি আল্লাহ তাল্লাহন থেকে বর্ণনা করেন জায়দ ইবাবিৎ রাদি আল্লাহ তালহু বলছেন তো সাহারনাম সাল আল্লাহ ওসাল্লাম তুমা ইলাহ আমরা নবী সাল্লিয়ামের সাথে সাহারি খেলাম তারপরে সাহারি শেষের পরে তিনি সালাতের দিকে দাঁড়ালেন অর্থাৎ সালাতে দাঁড়ালেন ফজরের সালাতে দাঁড়ালেন কুলতু এটাকে বললেন আনাসিবন মালিক আনাসেবনে মালিক বললেন আমি বললাম আমি জিজ্ঞেস করলাম জায়দেবকে কাম ক্যানা বাইনাল আদানি ওয়া শাহুর যে আদান এবং সাহারি খাওয়ার মাঝখানে কতটুকু সময় ব্যবধান ছিল এই যে আপনারা সাহারি খেলেন নবিসাল্লা সাল্লামের সাথে একসাথে বসে এই সাহারি এবং ফজর আজানের মধ্যে কতটুকু সময়ের পার্থক্য ছিল কালা আলা কদরু হামসিন আয়া তখন জায়দিব দাবি তরিয়া আল্লাহ তালু বললেন পঞ্চাশ আয়াত পরিমাণ পঞ্চাশ আয়াত পরিমাণ পার্থক্য ছিল তার মানে হচ্ছে পঞ্চাশ আয়াত আসলে এখানে ওলামা একরাম বলেছেন পঞ্চাশ আয়াত মানে একদম ছোটো ছোটো পিছিয়েও না হ্যাঁ মিডিয়াম আয়াত যেমন হয়তো যে আয়াতগুলো একটা বা দুটো মিলে এক লাইন এরকম আয়াত যেগুলো অনেক বড় আয়াত অথবা একদম ছোট একটা শব্দ নিয়ে একটা আয়াত এগুলো না এরকম মধ্যম ধরনের পঞ্চাশ আয়াত পড়তে সাধারণত পনেরো থেকে বিশ মিনিট লাগে তাহলে আমরা বুঝতে পারলাম এখান থেকে ক্যালকুলেট করে যে পনেরো থেকে বিশ মিনিট পরিমাণ সময় হাতে রেখে রাসুসাল্লাহ সাল্লাম সাহারি শেষ করতেন পঞ্চম যে প্রশ্ন সেটি হচ্ছে ইফতার কখন করব। করোন হাদিসের আলোকে জানতে চাই সুন্দর প্রশ্ন এটা নিয়ে আমাদের দেশে এখন ঝগড়া হচ্ছে কখন ইফতার করবো তিন মিনিট আগে না তিন মিনিট পরে তিন মিনিট আগে আজান দিয়ে দিলে আবার আরেক দলের সাথে লেগে যাচ্ছে আনফর্চুনেটলি আল্লাহ আমাদেরকে হেদায়ত করুন আমরা জানি যে এটা একটা ফেঁকি এখতলাফ এটা নিয়ে ঝগড়ার কি আছে তাই না রাসুল্লা সাল্লাম তিনি কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন আপনি বলছেন কোরআন হাদিসের আলোকে জানতে চান তাহলে কোরআনের যে আয়াতটা সেটা হল সুরাল বাকার একশো সাতাশি নম্বর আল্লাহ তালা বলছেন ওয়কুলু ওয়সরাবু হাত কুমল খয়তুল তুমা তেমসুয়া লাইল আর তোমরা পানাহার করতে থাকো যতক্ষণ না ফজরের কালো রেখার পরে সাদা রেখা স্পষ্ট হয় তারপর রাত পর্যন্ত শিয়াম পালন করো রাত পর্যন্ত রাতটা সাধারণত আমরা জানি যে সূর্যাস্তের সাথে সাথে রাত শুরু হয়ে যায় কিন্তু এই রাতটাকে নিয়েও আমরা ঝগড়া করছি শিয়ারা বলে রাত মানে রাত সূর্যাস্ত রাত না সূর্যাস্ত অপরাহ্ন মাত্র শেষ হলো রাত তাহলে তারা ওই ইহুদিদের মতো একটু দেরি করে গিয়ে রাত্রের অন্ধকার ঘনিয়ে আসলে তখন তারা ইফতার করে আমাদের মধ্যেও এখন অনেক মানুষ তারা অনেক আর্গুমেন্ট করে তারা হয়তো কোরআন হাদিসের এই বিশ্লেষণগুলো পছন্দ করছে না কোরআনের উপরেও তারা নিজের মন মতো কথা বলে হাদিসের উপর মন মতো কথা বলে যেটা যেভাবে ব্যাখ্যা করার করে নিজের ইচ্ছা মতো হাদিসের যে যে কোনো সহিহাদিসকে তারা অস্বীকার করে বলে আমার বুঝে আসে না মানে তার বুঝটাই হচ্ছে হাদিস সহি হওয়া না হওয়ার দলিল যাই হোক আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন এখানে বিষয়টা এটা নয় বরং এলা লাইল আপনি খেয়াল করে দেখেন শুরুটা আল্লাহ তালা হাতা বলে ক্লিয়ার করে দিয়েছেন শেষটা বলেছেন লাইল সিয়ামটা যখন শেষ হবে এবং এর ব্যাখ্যাটা সোহেব ওখার মধ্যে রাসুল সাল্লাহ বলে দিয়েছেন ইদা আকবর আল্লাহ মিনহা হুনা ও আকবরান মিনহা হুনা ও আফতার সোহেম যখন এদিক থেকে রাত ঘনিয়ে আসবে আর এদিক থেকে দিবস চলে যাবে এবং সূর্য অস্ত যাবে তখন রোজাদার ইফতার করবে তখন রোজাদার ইফতার করবে তাহলে সূর্যাস্তের সাথে সাথে ইফতার সময় হয়ে যায় দু এক মিনিট যদি কারো কোনো কারণে দেরি হয় বা একটু দেরি হয় সেটা কিন্তু নিষিদ্ধ নয় মানে সাথে সাথে এক সেকেন্ডের মাথায় ইফতার করে ফেলে রোজা ভেঙে ফেলতে হবে এটা কিন্তু সরিয়া বলেনি কিন্তু এটা ইফতারের টাইম হয় তাহলে প্রবলেমটা কী আমাদের এখানে প্রবলেম দেখতে পাচ্ছি দুটো অর্থাৎ কিছু মানুষের দুটো প্রবলেম মানে এক দল মানুষের একটা প্রবলেম অন্য দল মানুষের আরেকটা প্রবলেম এক দল তারা সূর্যের অস্ত যাওয়ার পরে টাইম হয়ে যাওয়ার পরে ইফতার করছেন না তারা বলেন যে এখনো হয়নি তাদের সূর্য অস্তগুলো কেন হয়নি কেন ভেটো দিচ্ছেন কেন দিমত পোষণ করছেন কেন আরও বেশি সময় নিচ্ছেন এটা ঠিক নয় আর আরেক দল মানুষ বলছেন যে সাথে সাথে ইফতার করতে হবে তারা এই হাদিসের তর্জমা করছেন আফতার সয়েম সাথে 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 কোথায় পেলেন আপনি আফতারা সোয়াইম ফি নেই এটা বলেছেন সাল্লাম আসালাম রাসুলসাল্লাহ সালাম বলছেন এটা ইফতারের টাইম ইফতার টাইম হয়ে গেল তখনই রোজাদার ইফতার করবে তখনই রোজাদার ইফতার করবে অর্থাৎ এভাবেই আমরা যদি ব্যাখ্যা করি তাহলে আমরা বুঝবো যে সূর্যাস্তের সাথে সাথে টাইম হয় কোনো কারণে জেনুইন কোনো কারণে অথবা মানে তাড়াহুড়োর কারণে বা বাথরুমে আছে এই কারণে হ্যাঁ অথবা কোনো একটা কাজে অ্যাঙ্গেজড হয়ে গেছে এমনভাবে তার চার পাঁচ মিনিট লেট হয়ে গেল এটা সেরিয়া কিন্তু লঙ্ঘন না এটা বুঝতাম আমি সেটাই বোঝানোর জন্যই বলছি আবার আরেক দল ওয়াক্ত হয়ে যাওয়ার পরে ইফতার সামনে নিয়ে আরও অনেকক্ষণ বসে আছেন এটাও শরিয়াত আসলে পছন্দ করে না শরিয়ার মাকাসেরটা বুঝতে হবে এবং সেই জন্য আমরা দেখি যে আরেকটা হাদিসের মধ্যে রাসুলসাল্লাহ আসালামে স্পষ্ট করে দিয়েছেন লাইয়াজ জাল উন্না সু বেখার ফেতর মানুষ যতক্ষণ পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে এটাও বোখারে মুসলামের হাদিস তাড়াতাড়ি ইফতারের মানেটা কী ইফতার সামনে নিয়ে বসে আরও কিছুক্ষণ কালক্ষেপণ করা না এটা না সময় হয়ে গেছে সাথে সাথে ইফতার করবেন এটাই স্বাভাবিক আসলে আমরা যখন কনভিউজড হই কারণ আমাদের এত খিদা এবং তৃষ্ণা থাকে যে যখনই আমরা বুঝতে পারি যে ইফতারের টাইম হয়েছে তখনই কিন্তু আমরা ইফতার করি তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে এ হাদিসের ব্যাখ্যায় আসলে ফোকাহায় কেরাম কেউ কেউ এটাকে সাবধানতামূলক আরও তিন চার মিনিট অপেক্ষা করার কথা বলেছেন যার পক্ষে হাদিস কোরআনের কোনো দলিল নাই আর যারা বলেছেন যে যখনই সূর্য অস্ত যায় তখনই ওয়াক্ত হয়ে যায় সেটাই আমরা কোরআন হাদিস থেকে বুঝতে পারি অতএব কোরআন হাদিস লালককে যেটা আপনি জানতে চেয়েছেন যে কখন ইফতার করবেন সেটা হলো সূর্য অস্ত যাওয়াটা যখন নিশ্চিত হবে এবং সেটা আজকাল ডিজিটালিও জানা যায় আমরা ঘন্টা মিনিট সেকেন্ডের কাটায় সেটা জানতে পারি অতএব সেভাবে আপনি ইফতার করবেন আপনি খামাখা দেরি করবেন না আচ্ছা এরপরে ষষ্ঠ প্রশ্ন হলো কী দিয়ে ইফতার করবো কী দিয়ে ইফতার করবেন খেজুর দিয়ে করবেন তো এখানে আমরা দেখি যে রাসুল সাল্লা সাল্লাম আসলে তিনি রোতাব দিয়ে ইফতার করতেন এখানে মুসনাদ ইমাম আহমেদের মধ্যে খুব সুন্দর একটা হাদিস আমরা দেখি যে রাসুল্লাহ সাল্লাম কী দিয়ে ইফতার করতেন সেই ব্যাপারটা এসেছে কেন রাসুল্লাহ সাল্লাহ ইউফতি রো আলা কাবলা সাল্লাহ সাল্লাম কিছু রোতাব খেজুর গাছপাকা শুকনানা রোতাব খেজুর দিয়ে ইফতার করতেন মাগরীবের সালাত আদায়ের আগেই অর্থাৎ তিনি মাগরীবের সালাত পড়ে তারপরে ইফতার করতেন রাত হয়ে গেছে তখন না তিনি টাইম হওয়ার সাথে সাথে মাগরীবের সালাত পড়ার আগে মাগরীবের ওয়াক্ত হওয়ার আগে এখানে বলা হয়নি মাগরীবের সালাত পড়ার আগে তিনি ওয়াক্ত হওয়ার পরে বা সূর্যাস্ত যাওয়ার পরে তিনি রোতাব দিয়ে ইফতার করতেন ফাইলাম তখন রোতাবাদ যদি রোতাবগুলো না থাকতো ফাইলাতামারত তখন তিনি তামার শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন ফাইনলাম তখন শুকনো খেজুরও যদি না পাওয়া যেত হাসা হাসাওয়াতে মেমা তখন তিনি কয়েক কোষ পানি হ্যাঁ তখন তো আসলে দেখেন পাত্রও ছিল না কোশ কয়েক কোষ পানি দিয়ে কয়েক গ্লাস পানি কিন্তু বলেনি কয়েক পাত্র কয়েক ফিনজান বা কয়েক কাপ পানি এটাও বলেননি সুভা আল্লাহ কয়েক কোষ পানি দিয়ে তিনি ইফতার করতেন আল্লাহ একবার আল্লাহ একবার আজকাল বাহারি ইফতার করছি আমরা ইফতারের মেনু দেখে আজকাল চক্ষু চড়ক গাছ তাই না রাসুলসাল্লাহ সাল্লামের ইফতারের ঘটনাটা শুনলেন আপনারা তার ইফতারের এটাই ছিল দস্তর খান খেজুর রোতাব রোতাব না থাকলে তামার তানালে পানি বেশ আল্লাহর বান্দা আল্লাহ একবার এটাই হচ্ছে সবচেয়ে গুড বেস্ট মডেল আজকে আমরা যতই যে বিভিন্ন হোটেলে বা বিভিন্ন জায়গায় বা বাসায় বাহারি ইফতারের আয়োজন করছি ওটা মডেল না মডেল হলো এটা এবং আরও কয়েকটি জিনিস আপনি এখানে লক্ষ্য করেছেন সেটা হচ্ছে রাসুলসাল্লাহ সাল্লাম সালাতের আগে রোতাব দিয়ে ইফতার করেছেন তার মানে আর পোলাও কোরমা ভাজা পোড়া এগুলো তিনি খান নাই তিনি রোতাব দিয়ে ইফতারটা সেরেই তিনি সালাতে চলে গেছেন অতএব অনেক বাহারি খাবার খাই আজকে বাংলাদেশে আমার মনে আছে এক সময় আমরা দেখতাম যে একটা খেজুর মুখে দিয়ে তারপরে সালাত মানে কোনো সময় দেওয়া হতো না এখন মসজিদগুলোতে পঁচিশ মিনিট আধা ঘন্টা পরে সালাত হচ্ছে সব দিক সব সময় আসলে আমাদের অনেক মানুষ প্রান্তিকতায় থাকতে পছন্দ করে আসলে যেটা আমরা দেখতে পাচ্ছি সাল্লাহ সাল্লামের আমল থেকে বোঝা যাচ্ছে যে চার থেকে পাঁচ মিনিট পরে বা সর্বোচ্চ ছয় মিনিট পাঁচ ছয় মিনিটের মধ্যে সালাতে দাঁড়ানো এবং এটা দেখতে পাচ্ছি আমরা হারামাইনে মসচেন্না বাবাবি এবং মার্শিল্লাহার মাক্কা এ এটাই ফলো করা হচ্ছে আপনারা দেখবেন যে আমরা কিছু খেজুর একটু পানি একটু সামান্য রুটি খেতে না খেতেই আজান দিয়ে দিচ্ছে এবং ঘড়িতে তখন দেখা যাচ্ছে যে চার পাঁচ মিনিট বা ছয় মিনিট হয়ে গেছে অতএব লম্বা আধা ঘন্টা ধরে খাবেন তারপরে নামাজ পড়বেন প্রায় যাই যায় অবস্থা এটা ঠিক না আর আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে সাল্লামের জীবনটা কত সাধারণ ছিল রতাব খেজুর পানি ব্যাস রসুল সাল্লা সাল্লাম যদি আরও অনেক বাহারি ইফতার করতেন তাহলে কিন্তু আনাসেব না মালিক সেটা বর্ণনা করতেন হাদিসের বর্ণনাকারী ছ আনাসেব মালিক হাদিসটা বর্ণিত হয়েছে এমাম আহমদের মুসনাদ গ্রন্থে এবং সুনান আবেদার মধ্যে উত্তম সোনাদে তো এটা আমাদেরকে ইফতারের মধ্যে আসলে যাতে আমরা অপব্যয় না করি সে শিক্ষা দিচ্ছে আমরা যেন হালকা ইফতার করে আগে নামাজ পড়ে তারপরে বাকি যদি খাবার থাকে সেটা খাই সেটা বেশি স্বাস্থ্যসম্মত সেদিকে ইঙ্গিত করছে রাসুলসাল্লাহ আসালামের সুন্নার দিকে ইঙ্গিত করছে এবং যেটা জীবনের জন্য স্বাস্থ্যের জন্য সব কিছুর জন্য সবচেয়ে বেস্ট সেটা হচ্ছে সাল্লাহ আসালামের সুন্না তার আদর্শ তার হাদি তার গাইডেন্স সেটাও এদিকে আমরা বুঝতে পারছি অতএব আসুন আমরা ইফতারের যে কোনো টাইমিংয়ের ক্ষেত্রে হোক আর ইফতারের আইটেমের ক্ষেত্রে হোক রাসিদাল্লা সাল্লামের সন্ধ্যা আমরা ফলো করি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন আচ্ছা সপ্তম প্রশ্ন হচ্ছে ইফতারের কোনো দোয়া আছে কি আমাদের দেশে তো ইফতারের দোয়া মানুষ বানায় দোয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই এটা জানি এবং স্বীকার করি যে দোয়ার ক্ষেত্র সবগুলো তৌকিফি না সালাডটা তৌকিফি আমরা বাইরে যে কোনো দোয়া করতে পারি বাংলায় করতে পারি হিন্দিতে করতে পারি আল্লাহ তুমি আমাদের রহম করো এই দোয়াটাও করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে বরকত দাও নিজের ভাষায় নিজের মনের আকুতি জানি আল্লাহর কাছে দোয়া করতে পারি সেটা ঠিক বাট যখন কোনো বিশেষ দোয়া চালু করব সেটা সবসময় মাথুর যেন হয় রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লামের কাছ থেকে আসে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে তা না হলে নিজের দোয়া বানিয়ে সেটাকে আমি ইফতারের দোয়া হিসাবে চালিয়ে দিলাম এটা আবার গ্রহণযোগ্য নয় আমরা দেখি যে রাসুলসাল্লাম ইফতারের আগে কোনো সুনির্দিষ্ট দোয়া আমাদেরকে শেখাননি তবে আমরা জানি সব কিছুতেই তিনি বিসমিল্লা বলে শুরু করতেন অতএব আমরাও যদি ইফতারটা বিসমিল্লা বলে শুরু করি এবং ইফতার করে খেজুর খেয়ে একটু পানি খেয়ে যে দোয়াটা পড়বো সেটা রাসুল সাল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তিনি বলেছেন রেহাব আব্বামাউ আবতাল্লা তালুক অবতাবাত ইনশাআল্লাহ তৃষ্ণা চলে গেল শিরা উপসিরা শিক্ত হলো এবং সওয়াব আল্লাহ চাহেতো সাব্যস্ত হলো খুবই চমৎকার একটা দোয়ার রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন এটি আবু দাউদের মধ্যে আছে এবং আরও অন্য নয়াদেশের গ্রন্থে এসেছে আজকের শেষ প্রশ্ন হলো রমাদানে রোজাদারকে ইফতার করানোর ফজিলত সম্পর্কে আমরা জানতে চাই আচ্ছা রমাদানে এবং রমাদানের বাইরে ইফতার করানোর এই ফজিলতটা সমভাবে প্রযোজ্য এটা রমাদানের সাথে আসলে খাস না তবে রমাদান মাসেই এটা বেশি দেখা যায় কারণ রমাদান মাসের চারিদিকে খালি রোজাদার আর রোজাদার ফলে এই সুযোগটা আমরা অনেকেই আসলে মিস করতে চাই না কেন কারণ রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন একটা হাদিসে যেটি ইমাম তিরমেজি এবং আহমদ সোহি বর্ণনা করেছেন সাল্লাম বলেছেন মান ফত্তারা সুতিহু মেথলু আজরিহি ইয়ান সেই যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতার করায় সে উক্ত সিয়াম পালনকারীর কোন কোনোরূপ ঘাটতি না করে তার সম পরিমাণ লাভ করবে সুহান ফলে আমরা যদি কোন রোজাদারকে ইফতার করাই তাহলে তার সমপরিমাণ পরিমাণ সব পাবো কিন্তু তার স্বভাবও কমবে না আমার সওয়াব বাড়বে এই সুযোগটা আসনে আমরা গ্রহণ করি বিশেষ করে গরিব দুঃখীদেরকে একটু বেশি ইফতার করানোর যদি আমরা ব্যবস্থা করি ধনীরা তো পাই আত্মীয় স্বজনের মধ্যে যারা সচ্ছল ধনী তাদেরকে করাবো দু এক দিন বাট আমাদের ইফতারের প্রোগ্রামগুলো গণমুখী হওয়া উচিত সাধারণ দুস্থ মানুষ অভাবী মানুষ এবং সমাজের অল্প আয়ের মানুষ যেন আমাদের ইফতার প্রোগ্রাম থেকে সুযোগটা নেয় আল্লাহ আমাদেরকে তফিল দান করুন هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته